আজকে নিউজ টিভি সারা দেশের খবরের প্রতি আমরা স্বাগতম। আজকে নিউজ টিভি সংবাদে শিবকল্পতরু মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার বাবাদর্শ প্রতিষ্ঠা লক্ষ্যে সাতকানিয়া দক্ষিণ কাঞ্চনা সার্বজনীন লোকনাথ ধামের নির্মাণ কাজ চলছে। ভক্তদের অনুযোগানে বর্তমানে 45 লক্ষ টাকার কাজ শেষ হলো, বাকি কাজ শেষ হতে 25 থেকে 30 লক্ষ টাকার প্রয়োজন হবে বলে মনে করেন পরিচালনা কমিটি। দামের কাজ দ্রুত শেষ করতে সরকারের সহযোগিতা কামনা করে পরিচালনা কমিটির সদস্য রাজীব তালুকদার, দীপক দত্ত, তাপস দাস, মাখন পালিত, তপন তালুকদার বলেন। কাঞ্চনা শ্রী শ্রী লোকনাথ মন্দির সার্বজনীন কাঞ্চনা একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে যতটুকু উন্নয়ন হয়েছে আমার যতটুকু ধারণা অর্ধ কোটি টাকা এখানে ইনভেস্ট হয়ে গেছে। সামান্য কিছু কাজ বাকি আছে, তার মধ্যে প্রায় 20 থেকে 25 লাখ টাকার প্রয়োজন। এই প্রয়োজনীয় অর্থে জেলা পরিষদ থেকে, আমি বিশেষ করে বলবো জেলা পরিষদ থেকে, একটা গভীর নলকূপ এবং উন্নয়নের জন্য 1.5-2 লাখ টাকার একটা প্রকল্প প্রদানের জন্য আমি সরকারের কাছে খুবই অনুরোধ জানাচ্ছি। শ্রী শ্রী লোকনাথ মন্দিরের পক্ষ থেকে আমরা এই যাবৎ যতটুকু খরচে মোটামুটি আমরা 42 লক্ষ টাকার কাজ করেছি, আর আমাদের প্রায় এখনও 30 লক্ষ টাকার কাজ বাকি। তাই যদি আমাদের আমাদের প্রতি যদি দৃষ্টি আকর্ষণ হয় সরকারের, তাহলে আমরা মনে হয় এই সনাতন ধর্ম আমাদের দক্ষিণ কাঁচরা শ্রী শ্রী লোকনাথ মন্দিরের পক্ষ থেকে খুবই উপকৃত হব। চাচ্ছি বাদ বাকি কাজগুলো আমাদের সরকারের পক্ষ থেকে যদি কিছু পাই, আমরাও কিছু আমরাও যেমন সনাতনী সম্প্রদায় যারা দিয়ে আসছি আমরাও দেব, এবং সরকারের কাজ করতে যদি আমরা কিছু পাই তাহলে আমাদের মন্দিরের জন্য ভালো হবে। কিন্তু চারিদিকে আর জানালা দিয়ে আছে, জানালার কোনো সংরক্ষণ, গেলে কোনো সংরক্ষণ বা টাইলসের কাজ, উপরে সে 5টা গম্বুজ আছে, গম্বুজের মধ্যে কোনো কাজ উন্নয়ন হয় না। আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে সরকারের কাছ থেকে আমরা যাতে কিছু উন্নয়নের সাহায্য সহযোগিতা পারি তাই কামনা করছি।